আসসালামু আলাইকুম প্রথমে তানজীব তানজীব আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ ধন্যবাদ যুক্ত করার জন্য শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু পেছন থেকে একটু শব্দ হচ্ছে আপনি যদি একটু নির্জন জায়গা গিয়ে কথা বলতে করেন তাহলে দর্শকদের জন্য ভালো হয় আমি একটু বাইরে আছি তো আমি ছোট একটা প্রশ্ন করে চলে যাব হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে যে হিন্দুদের যে লোকনাথ নামে যে লোকটা আছে দেবতা তো ওনার সম্পর্কে আপনার ধারণা কি কোন ধারণা নাই ভাই একশো ষাট বছর নাকি বাড়ছিল ভাই কত লোকই তো আসছে পৃথিবীতে কত লোক জন্মায় কত লোক মেরে যায় আমি কি করতে পারি তার সেটা বুঝতে পারছি না আমার জন্য আমার জানা কেন ইম্পর্টেন্ট এই কোথাকার কোন লোকনাথ ফোকনাথ এদেরকে জানা আমার জন্য কেন ইম্পর্টেন্ট ভাই ও আচ্ছা আচ্ছা না আপনি বলছিলেন যে মানুষ নাকি 60 70 বছরের বেশি বাঁচে না তো ওই লোকটা 160 বছর কিভাবে বাঁচিলো এই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করলাম 160 বছর তো কেউ বাঁচে না ভাই 160 বছর বেঁচে ছিল সে কোথায় কোথায় পেয়েছেন আপনি আপনি গুগলে সার্চ দেন দেখেন তার জন্ম কবে আর মৃত্যু কবে গুগল তো কোনো অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন না গুগলে তো অনেক কিছু লেখা থাকে আমি যদি একটা একটা ওয়েবসাইট বানাই যে আমি আমার একটা লোকের বয়স পাঁচশো বছর সেটাও গুগলে চলে আসবে কিন্তু আপনাকে জিজ্ঞেস করছি যে উনি একশো ষাট বছর আপনার আপনার নাম দিয়ে যদি আমি তাহলে তো আসবে তাই না না আমার জন্মটা ঠিকভাবে আসবে কি আসবে না সেটা তো কথা না কথা হচ্ছে যে গুগলটা তো কোনো রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন না গুগলে অনেক কিছুই আসে গুগলে যদি যে কোনো কিছুই ইন্টারনেটে সার্চ করলে গুগলে সার্চ করলে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন এটা বোঝেন যে গুগল কি জিনিস গুগল কাকে বলে এটা বোঝেন আপনি জি জি গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন মানে হচ্ছে ইন্টারনেটে যে সমস্ত ওয়েবসাইটে যা লেখা থাকে সেগুলো এনে আপনাকে সার্চ করে খুঁজে এনে আপনাকে দেয় যেন আপনার খুঁজতে সুবিধাটা হয় ঠিক আছে ইন্টারনেটের কোন ওয়েবসাইটে কি লেখা থাকে এখন একটা ওয়েবসাইটে মনে করেন লেখা আছে যে কলিমউদ্দিন পাঁচশো বছর বাচ্চা গুগল আপনাকে এটাও এনে খুঁজে এনে দিবে হম যে এই ওয়েবসাইটে লেখা আছে কলিমউদ্দিন পাঁচশো বছর বাচ্চা কিন্তু সেই ওয়েবসাইটে যে সত্য তথ্যটা আছে সেটা তো গুগল যাচাই করে দেখে না যে এটার ভিতরে আসলেই বেটাই পাঁচশো বছর বাচ্চা কে কলিমন তিন বছর বাচ্চা কিনা এটা তো গুগলের পক্ষে সম্ভব না এটা যাচাই করে দেখা গুগল জাস্ট আপনাকে সেই ইনফর্ম মানে যে ওয়েবসাইটে এটা লেখা আছে সেটা এনে আপনার সামনে তুলে ধরে খুঁজতে সাহায্য করে একটা সার্চ ইঞ্জিন গুগল হ্যাঁ আপনি যে বললেন যে মানে আপনার কোন লোকনাথ বা গাধানাথ কি টাইপের লোক এ নাকি কত বছর একশো বছর বাচ্চা এই তথ্যটা আর একটা রিলায়েবল সোর্স আমাকে দেন রিলায়েবল সোর্স মানে হচ্ছে মনে করেন কোন আন্তর্জাতিক মানের পত্রিকা মনে করেন বিবিসি সিএনএন তারপর হচ্ছে গিয়ে ন্যাশনাল হিস্ট্রি চ্যানেল তারপরে হচ্ছে গিয়ে নাসা তারপর সেন তারপর অথবা কোনো বৈজ্ঞানিক সংস্থা এই সমস্ত জায়গা থেকে বের হওয়া একটা রিপোর্ট বা একটা নিউজ আমাকে দেখান তাহলে তানজিব আমি তো ভাই একশো বিশ বছরের মানুষকেও দেখছি আপনি বললেন একশো বছর বাঁচে না কিভাবে একশো বছরের মানুষকে দেখছেন ঠিক সেটা তো আপনি দেখছেন আপনার তথ্য আপনার কি আমি কিভাবে একটা রিলায়েবল সোর্স হিসেবে ধরবো আপনি তো মিথ্যা কথা বলতে পারেন আপনার কথা যে সত্য সেটাকে আমি কিভাবে রিলায়েবল সোর্স হিসেবে কিভাবে গণ্য করব আর আপনি আসেন আমার আসেন আপনাকে প্রমাণ দেখাই আপনি বলতেছেন যে আপনি আমি 120 বছরের মানুষ দেখছি তাহলে আপনি বলতেছেন 160 বছরের মানুষ বাঁচতে পারে না এইটাও তো একটা ফাল মানে একদম থার্ড ক্লাস লেভেলের কথা বললেন আপনি একদম গুরু গাধা লেভেলের কথা বললেন 120 বেশি নাকি 160 বেশি ভাই 160 বেশি তাইলে আপনি আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে 160 বছরের মানুষ আপনি বললেন 160 বছর বাঁচতে পারে না আমি তো 120 বছর দেখছি এই কথাটা যে একটা বলদের মতো কথা আপনি বললেন মানে আপনার যে মাথায় কি আছে সেটা তো বোঝা যাচ্ছে আপনার মতো লোকেরা 120 আর 160 কাঁচা কাঁচা 120 আর 160 কাঁচা ওয়াও এটাও ভালো মানে আপনার মানে বোধবুদ্ধি জ্ঞান বুদ্ধি প্রশংসনীয় আপনাকে বুদ্ধিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মনে হয় ঠিক আছে যাই হোক আপনার কাছে কি কোনো রিলায়েবল সোর্স আছে যে আপনার কোন লোকনাথ বা বোকানাথ বা গাধানাথ এ টাইপের কোনো একজন লোক বছর বেঁচে ছিল এটার কোন রিলায়েবল সোর্স আছে রিলায়েবল সোর্স মানে কি বোঝেন তানজিব আপনি কি রিলায়েবল সোর্স বোঝেন রিলায়েবল সোর্স কথাটার মানে বোঝেন হ্যাঁ এরকম একটা রিলায়েবল সোর্স থেকে আমাকে দেখান তাহলে আমিও কিন্তু তাকে মানি না কিন্তু গাধার মতো কথা বলেন মানেন কি মানেন না সেটা জিজ্ঞেস করিনি তো বলেছি কোন রিল কিবার একশো ষাট বছর কোনো এইটুকুর উত্তর দেন আপনি মানেন কি হাগেন না পদ পাদেন এটা তো জিজ্ঞেস করিনি ভাই লোকনাত্রে আপনি মানে থাপড়ান বাইরান এটা তো জিজ্ঞেস করিনি ভাই আপনাকে জিজ্ঞেস করেছি কোনো রিলায়বল সোর্স আছে কিনা রিলায়েবল সোর্স থাকলে বলেন আছে না থাকলে বলেন নাই ফালতু কথা কেন বলেন ভাই যাকে আমি মানি না তাকে প্রমাণ করব কেন আমি ভাই আপনি তো ইনফরমেশনটা দিছেন আইসা তাহলে প্রমাণটা কে করবে কলিমউদ্দিন করবে আপনি আইসা বললেন না লোকনাথ আমি বলছি এটা প্রচলিত আছে আপনি কি তার বিষয় পড়ছেন নাকি এটা জিজ্ঞেস করছি ভাই কোথা থেকে আসেন এই সমস্ত গরু গাধা আপনারা কেন আসেন আমার লাইভে কোথা থেকে গরু গাধাগুলো সব উঠে আসে মানে খামার থেকে কেন আসেন ভাই আমার লাইভে মানে বাইর করে দিলাম মানে এই এত গরু গাধা কেমনে হয় মানুষ সে বললো যে লোকনাথ একশো ষাট বছর আমি বললাম রিলাইবল রিল একটা সোর্স থেকে দেখান আমি কেন দেখা দেখাবো আমি তো মানি আমি তো সমস্ত গরু আসে ভাই কোথেকে এই সমস্ত গরু আসে মানে এত মানে মানুষ এত ইয়া হইতে পারে কিভাবে সম্ভব মানে একটা মানুষের মানে কোন কমন সেন্স কোন যুক্তি কোনো বুদ্ধি কিচ্ছু যদি না থাকে একটা মানুষের ইস মানে কোথেকে আসে এগুলো দেখেন আপনারা কিশেষদের সাথে আমাদের কথা বলতে হয় কি টাইপের গরুর গাথা আমাদের ডিল করতে হয় ডেইলি বেশ ওফ আচ্ছা আরেকজনকে যুক্ত করি ফ্রিডম ফ্রিডম আপনি বলেন তাহলে আচ্ছা ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি ভালো আছি ভাইয়া আমি একটু আপনাকে বলি আমি একটা মুসলিম পরিবারের ছেলে হিন্দু রাষ্ট্রে বড় হয়ে আছি এবং খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ালেখা করে তো আমি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্মর সমস্ত বই মাল্টিপল মাল্টিপাল টাইমস পড়া তো আমি আপনার অনেক বড়ো ভক্ত ফার্স্ট টাইম আজকে যুক্ত হলাম অনেক ভালো লাগলো আমি সারা পৃথিবী ঘুরেছি গার্মেন্টসে ব্যবসাও করি এবং আপনাকে আমার খুবই ভালো লাগে আপনার কথাগুলো খুবই যুক্তযুক্ত এবং এই বাংলাদেশের মতো জায়গায় আমি একটা ছোট্ট একটা জিনিস বলি আমি ছোটবেলা যখন ইন্ডিয়াতে বড় হয়েছি আমি কিন্তু হিন্দু ধর্মের মানুষকেও এতটা ধর্মান্ধ হতে দেখতাম না যেমন এখন ওই যে পেশাব খায় গরুর আবার আমার মা ছোটবেলা আমি দেখতাম মা টিপ পড়তো খুব ফ্রিলি ঘুরতো এখন দেখি সবাই হিজাব পরে আই গেটিং ভেরি তো থ্যাংক ইউ আপনি আমাকে যুক্ত আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমি কখনো আপনার সাথে লাইভে যুক্ত হইনি এবং আপনার কথা বলে খুবই ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কথা আমি নিজেও কোনো ধর্ম টর্ম মানি না বাট আমি বাইবেল পড়েছি কোরআন পড়েছি মহাভারত পড়েছি একদম পৃষ্ঠা তো পৃষ্ঠা

তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি আরেকজনকে যুক্ত করি